বিসমিল্লা রহমান রহিম এফ ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে এন এর তৃতীয় গণবিজ্ঞপ্তিতে নিয়োগ প্রত্যাশী ভাই জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি বরাবরই চেষ্টা করি আপনাদেরকে খুব দ্রুত এন টিআরসি এর ওয়েবসাইটে আপলোডকৃত নোটিশটি খুব দ্রুত আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য সেই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে এই মুহূর্তে একটি আপডেট দিব তা হচ্ছে যারা কিনা এই এন এর তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তাদের জন্য এই নোটিসটি খুবই গুরুত্বপূর্ণ এন এই তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যে সকল ভাই বোনেরা প্রবাসক পদে আবেদন করেছেন প্রবাসক আইসিটি পদে আবেদন করেছেন তাদের জন্য এই নোটিশটি নোটিশটিতে বলা আছে আপনারা আবেদনের সময় যে নিবন্ধন সার্টিফিকেট দিয়ে আবেদন করেছেন এবং আপনারা যেখান থেকে আইসিটি বিষয়ে পাশ করেছেন সেই তথ্যগুলো দিতে বলা হয়েছে এবং ওই দুটি সার্টিফিকেটের সনদের ফটোকপি দিতে বলছে আগামী জুন মাসের দুই তারিখের ভিতরে সশরীরে উপস্থিত হয়ে আপনি সরাসরি উপস্থিত হয়ে তারপর ফটোকপি দিবেন এই দুইটি সনদের এবং পাশাপাশি একটি শখ দিতে বলছে শখে বলা আছে প্রথমত থাকবে আপনার নাম প্রথমত থাকবে আপনার রুল নাম্বার তারপর থাকবে আপনার নাম তারপর আপনি কত সালে নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করেছেন বা পাশ করেছেন এবং আপনি কোথা থেকে আপনি আইসিটি বিষয়ে পাশ করেছেন এর একটি শখ দিতে হবে আর আপনি যদি জুন মাসের দুই তারিখের ভিতরে হ্যাঁ এই ফটোকপি এবং ছকটি যদি প্রদান না করেন তাহলে আপনি হ্যাঁ যে সুপারিশ হবে আপনার যে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আবেদনের পরিপ্রেক্ষিতে সুপারিশ করা হবে ওই সুপারিশে আপনার নাম থাকবে না আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিশটি আমার হাতে আছে এখানে বলা আছে যে প্রবাসক তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং প্রদর্শক তথ্য যোগাযোগ প্রযুক্তি পদে আবেদনকারীদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি হ্যাঁ যা যা বলা আছে আমি আপনাদেরকে বলি ফেলেছি হুম ছকটিও দেওয়া আছে আপনারা ইচ্ছা করলে এন এর যে ওয়েবসাইট আছে ডব্লিউ ডট এন ডট গভ বিডিতে ঢুকে আপনারা এই নোটিশটি নিজেরা দেখতে পারবেন আর এন এর এই তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন এবং এখন রেজাল্ট প্রত্যাশী তাদের জন্য অবশ্যই আবারও বলছি যেহেতু এখানে বলা আছে যে জুন মাসের দুই তারিখের ভিতরে হ্যাঁ এই আইসিটি পদে আবেদনকৃত প্রার্থীদেরকে সার্টিফিকেটের ফটোকপি দিতে বলছে জমা তাই আমরা বলতে পারি আগামী জুন মাসের দুই তারিখ পর্যন্ত রেজাল্ট প্রকাশ স্থগিতই থাকবে না তারপর অনেকে জানতে চাচ্ছেন যেহেতু রিট হয়েছে বা স্থগিত আদেশ হয়েছে এন কি কোনো কাজ করছে এখন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যেহেতু এন কর্তৃপক্ষ আজকে তেইশে মে কি করলো এই প্রার্থীদেরকে নোটিশ করলো যে আপনারা খুব দ্রুত জুন মাসের দুই তারিখের ভিতরে এই কাগজপত্রগুলো এবং শখটা প্রদান করুন তার মানে বোঝা যাচ্ছে এন অবশ্যই আপনাদের রেজাল্ট নিয়ে কাজ করছে তাই আমি বলবো একটু ধৈর্য ধরেন ধৈর্যের পরই আপনার আপনাদের কাঙ্ক্ষিত সেই ফলাফলটি পেয়ে যাবেন ইনশাল্লাহ যাই হোক আমি আর কথা পারবো না আজকের মতো এখানেই শেষ করলাম সবাই স্বাস্থ্যের যত্ন নেবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে